বন্ধুরা, ইউক্রেনের যুদ্ধ মারা গিয়েছে 6 নেপালি যোদ্ধা। এই বিষয়ের উপর রাশিয়ার কাছে ক্ষতিপূরণ দাবি করল কাঠমান্ডু। রাশিয়াও ইউক্রেনের যুদ্ধে মস্কোর হয়ে লড়াই, সেখানে মারা গিয়েছে নেপালের 6 জওয়ান। রুশ ফৌজের হয়ে যুদ্ধের ময়দানে প্রাণ দিয়েছেন তারা, তাই মস্কোর কাছে ক্ষতিপূরণ চাইল কাঠমান্ডু। সোমবার এক স্টেটমেন্টে এমনটাই জানিয়েছে নেপালের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রাশিয়ার কাছে থেকে, সেই সঙ্গে যুদ্ধে নিহতদের দেহ যেন দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করায় সেই দাবি পেশ করা হয়েছে তাদের তরফ থেকে। তবে ইউক্রেনের যুদ্ধে নিহত নেপালি নাগরিকরা হলেন প্রীতম খার্কি, গঙ্গারাজ মেকতান, রাজকুমার খার্কি, রূপক খার্কি, দিওয়ান রায় আর সন্দীপ থাপালিয়া। রাশিয়ান সেনাবাহিনীতে বলপূর্বক নেপালি নাগরিকদের নিয়োগ নিয়োগ করা মন্তব্য করেছে কাঠমান্ডু। সাফ বলা হয়েছে আগামী দিনে যেন নেপালের কোনো নাগরিক সেনাবাহিনীতে ভর্তি না করে রাশিয়া। এই মুহূর্তে যারা রুশ ফৌজে রয়েছে তাদের যত দ্রুত সম্ভব নেপালে পাঠিয়ে দেওয়া হয়। নেপালের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়েছে ভারত ও ব্রিটেন ছাড়া অন্য কোনো দেশ জোর করে নেপালের নাগরিকদের সেনাবাহিনীতে নিযুক্ত করতে পারে না। বলে রাখা ভালো আপনাদের, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পরে প্রায় 1.5 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। রণক্ষেত্রের ছবির বদলে মস্কো পাল্টা মার দিয়ে হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে কিয়েভ। জেলেনস্কির বাহিনী চাপে ফেলতে যুদ্ধের জাহাজ বাড়াচ্ছে ক্রেমলিন। অভিযোগ, সৈন্যের সংখ্যা বাড়াতে বিভিন্ন দেশের নাগরিকদের বাহিনীতে নিয়োগ করেছিল মস্কো। এমনকি রাশিয়া নেপালের গোর্খা বাহিনীকে উচ্চ বেতনের প্রলোভন, এমনকি নানান সুযোগ সুবিধার কথা বলে তাদেরকে সেনাবাহিনীতে যুক্ত করেছিল। সেই টোপ গিলেছিল সেই সমস্ত নেপালি যুবকরা, কিন্তু সেখানে গিয়ে বিপদ। সুযোগ সুবিধা তো দূরের কথা, তাদের ঠিকঠাক পর্যন্ত বেতন পর্যন্ত দিচ্ছে না রাশিয়া। তো বর্তমান সময়ে রাশিয়ার লোভের প্রলোভনে পা দিয়ে গোর্খা বাহিনী গিয়ে তারা তাদের বেতন পাওয়া তো দূরের কথা, লাস্টটা পর্যন্ত পাচ্ছে না তাদের পরিবার। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।